ঝালকাঠির সুগন্ধা, বিষখালি ও হালতা সহ বিভিন্ন নদ নদীতে স্বাভাবিক জোয়ারের পানি 5 থেকে 6 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে নদী পাড়ের 25টি গ্রাম, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এতে নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় পানের বরজ সহ বিভিন্ন ফসলের বীজতলা নষ্ট হয়েছে। প্রচুর পানি কাল থেকে ধান ফেলাবার সময় হয়ে গিয়েছে, যদি পানি বাড়তি হয় তত ধান 2-3 দিনে ফেলাইতে পারবে না। পিরোজপুরে কচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালীগঙ্গা সহ নদ নদী ও খালের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। প্রচন্ড ঢেউ থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। আগের থেকে প্রায় 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের থেকে। ঘরবাড়ি তো খুব নর্মাল, যার কারণে আর একটু ভয় লাগে যে কখন বন্যা টন্যা হয়, যেভাবে পানির চাপ আসছে। বান্দরবানে গত 3 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এই অঞ্চলে। লামাসহ বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া শনিবার রাত থেকে গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।